করবেন। এই জন্য মুসলমান যুবক, 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা নয়, এটা হচ্ছে বিশ্ব বেহায়া দিবস, এটা নষ্ট দিবস, এটা অশ্লীল দিবস। এই দিনে হাজারো যুবতী, হাজারো তরুণী তাদের ইজ্জত সম্ভ্রম নষ্ট করছে এবং করে, এবং এর জন্য তারা নিজেরাই দায়ী, অন্য অনুসরণ করবে। তারা গুই সাপের গর্তে যদি তারা অবস্থান করে, সেখান পর্যন্ত আমার উম্মত গিয়ে পৌঁছে যাবে। আজকের সময়, বর্তমান সময় এর বাস্তব প্রমাণ বহন করে। বর্তমান সময়ের, বর্তমান সমাজের অসংখ্য লক্ষ কোটি তরুণ তরুণী, মুসলিম যুবক যুবতী হারামের সাথে সম্পৃক্ত, সংশ্লিষ্ট। আমাদের সামনে একেবারে সমাগত, সেটা হচ্ছে 14ই ফেব্রুয়ারি উপলক্ষে গোটা বিশ্ব জুড়ে, এটা মূলত প্রকৃত অর্থে রিয়েলি এটা হচ্ছে অমুসলিমদের জন্য, এটা ইসলাম বিদ্বেষী মানুষগুলা এটাকে তৈরি করেছে, এটা নিজেদের মন গড়া একটা চিন্তা চেতনা থেকে তৈরিকৃত একটা দিবস। প্রথম কথা হচ্ছে, ইসলাম কোনো দিবসকে অ্যালাউ করে না, ইসলাম প্রত্যেকটা দিবসকে ডিনাই করে, এবং কখনোই ইসলামের মধ্যে কোনো দিবসের কোনো প্রায়োরিটি বা প্রাধান্য ইসলামের মধ্যে নেই। তথাপিও বিধর্মীদের সাথে তাল মিলিয়ে আমাদের মুসলিম সমাজের অনেক যুবক, অসংখ্য যুবক আজকে এই বিধর্মীদের তৈরিকৃত মনমস্তিষ্ক প্রসূত চিন্তা চেতনা থেকে তৈরিকৃত বিভিন্ন আদর্শ নিজেদের মধ্যে ধারণ করে প্রত্যেকে জাহান্নামের দিকে অবিরাম গতিতে এগিয়ে চলছে। এই যুবকদেরকে বাঁচানো, জাহান্নাম থেকে ফেরানোর জন্য প্রাণপণ চেষ্টা কারা করবে? ওলামায়ে কেরাম যারা আছেন, তারাই তো মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করবেন। এজন্য আমরা এখান থেকে মৌলিক কিছু কথা আমরা বলতে চাই, সেটা হচ্ছে আল্লাহ তাআলা ইসলামকে কমপ্লিট করেছেন। ইসলাম এমন ইচ্ছা পরিপূর্ণ জীবন ব্যবস্থা যে ইসলামের ভেতরে থেকে, কোনো ধর্ম থেকে কোনো কিছু ধার নেওয়ার কোনো সুযোগ আমাদের নেই। আল্লাহ তাআলা কোরআনুল হাকিমে সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিয়েছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, মহামহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পৃথিবীর যে কোনো মানুষ ইসলামকে ছেড়ে অন্য কোনো চিন্তা চেতনাকে, অন্য কোনো মতাদর্শকে, অন্য মানুষের তৈরিকৃত কোনো তন্ত্রমন্ত্র, কোনো কিছুকে জীবন ব্যবস্থা হিসেবে যদি গ্রহণ করে, দুনিয়ার জীবনে এটাকে যদি ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে এটাকে যদি অ্যাপ্লাই করে, প্রয়োগ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালাই ইউকবালা মিন, আল্লাহ তাআলা বলেন, ওই মানুষের এই কাজগুলা, মানুষের জীবনের কোনো কাজ আমি আল্লাহ কবুল করব না। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আল্লাহ তাআলা বলেন, যে মানুষেরা, দুনিয়ার যে ব্যক্তি বা যে মানুষ ইসলামকে ছেড়ে অন্য কোনো জীবন আদর্শকে গ্রহণ করবে, অন্য কারো মানব রচিত কোনো তন্ত্রমন্ত্র দ্বারা জীবন পরিচালনা করবে, সেটা জীবনের যে কোনো দিক হোক, সেটা ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, প্রত্যেকটা সেক্টরে যদি ইসলামকে মাইনাস করে, মানব রচিত কোনো তন্ত্রমন্ত্রকে ফলো করে, অনুসরণ করে, যদি কোনো মানুষ ইবাদত হিসাবে কোনো কাজ করে, জীবনে কোনো কাজ করে, আল্লাহ বলছেন, ফালাই ইউকবালামিন, আল্লাহ তাআলা মুদারির পূর্বে লাং শব্দ ব্যবহার করে আল্লাহ বুঝাচ্ছেন, আল্লাহ তাআলা এখানে সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন, তার জীবনের কোন আমল আল্লাহর কাছে বর্তমানে ভবিষ্যতে কবুল হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে তার সমস্ত আমলগুলা নষ্ট, হাবিতাত আমালুহুম, তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, এবং পরকালে সে জাহান্নামী হয়ে মহা ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে জাহান্নামের অগ্নিশিখায় দগ্ধ হবে। এজন্য মুসলমান সন্তান, ইসলামকে মাইনাস করে কোনো কাজ করা যাবে না। ও মুসলমান যুবক, এ যুবক ভাই, কিসের তুমি ভালোবাসা দিবস পালন করো?
ইসলাম কোনো ভালোবাসা দিবস নির্ধারণ করে নাই, ইসলাম কোনো দিবসকে প্রাধান্য দেয় নাই, ইসলামে কোনো দিবসের কোনো স্থান নাই। একজন মুসলমান সন্তানের জীবনে ভালোবাসা দিবসের কোনো প্রয়োজনীয়তা নাই, এজন্য কোনো প্রয়োজনীয়তা নাই। মুসলমান সন্তানের জীবনটা ভালোবাসার উপরে নির্ভর করে, একেবারে মায়ের পেটের ভেতর থেকে নিয়ে শুরু করে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত, শৈশব থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, জন্মের দিন থেকে নিয়ে মরণের দিন পর্যন্ত মুসলমানের জীবনটা কমপ্লিট ভালোবাসা দ্বারাই তো গচ্ছিত। মুসলমানের জীবনে ভালোবাসার কোনো অভাব নাই। ভালোবাসা যদি দিবস যদি বানাতে হয়, অমুসলিমদের বানানো উচিত, তাদের জীবনে ভালোবাসার কমতি, সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানকে তারা কুলে নেয় না, বুকের দুধ পান করাই না, কারণ হচ্ছে তারা মডারেট, তারা মডার্ন হয়ে দুনিয়াতে চলতে চাই, সন্তানের কোনো মূল্য তাদের কাছে নাই, সন্তান মায়ের ভালোবাসা পায় না, সন্তান কোনো পিতার পরিচয়ে বড় হতে পারে না। ও মুসলমান যুবক, এ বোন, তোমার কিসের ভালোবাসার অভাব? মায়ের পেটের ভিতরে যখন ছিলে রব্বুল ইজ্জাতুল জালাল ভালোবাসার পরশে মায়ের পেটের ভিতরে তোমাকে 10 মাস 10 দিন আল্লাহ তাআলা প্রতিপালনের ব্যবস্থা করেছেন। দুনিয়াতে যখন আসলে আল্লাহর কোরআন বলছে লা তা'লামুনা শাইআ, আল্লাহর কোরআন বলে মানুষ যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, আল্লাহর কোরআন বলে ওই মানুষটা কোনো কিছু বলার মতো কোনো শক্তি তার থাকে না, ভাষায় কোনো কিছু ব্যক্ত করার মতো শক্তি তার থাকে না। আল্লাহ তাআলা বলছেন কোরআনুল হাকিম, আল্লাহ তাআলা বলছেন মানুষের মধ্যে এমন সময় কি অতিক্রান্ত হয় না যখন লা তা'লামুনা শাইআ, যখন উল্লেখ করার মতো তার কোনো কিছু ছিল না। আল্লাহ তাআলা কোরআনুল হাকিমে অসংখ্য জায়গায় বলছেন দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তান কান্না ছাড়া কোনো ভাষা নাই, প্রচন্ড ক্ষুধায় সে পানির পিপাসায় এসে একেবারে পিপাসার্ত অবস্থায় কাতর, মায়ের কাছে ব্যক্ত করার মতো কোনো ভাষা নাই। আল্লাহ তাআলা একটা ভাষা কান্নার আওয়াজটাকে মায়ের অন্তরে আল্লাহ মুহাব্বত দ্বারা গেঁথে দিয়েছেন। সন্তান যখন কাঁদে মা বুঝে সন্তানের কোনো না কোনো সমস্যা আছে, সেই সমস্যা দূর করার জন্য মা যেখানেই থাকুক যেদিকেই থাকুক ভালোবাসার টানে মা দৌড়ে সন্তানের কাছে ছুটে আসে। আল্লাহ বলেন দুনিয়াতে আসার পরে তোমার কোনো তেমন কোনো পরিচয় ছিল না। আল্লাহ তাআলা বলেন এরপরে আল্লাহ জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, আল্লাহ তাআলা বলেন ও মানুষ দুনিয়াতে আসার পরে তোমাদের কোনো পরিচয় দেওয়ার মতো কিছু ছিল না, এতদা সত্ত্বেও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ভালোবেসে মুহাব্বত করে তোমার উপর দয়া পরবশ হয়ে আমি আল্লাহ তাআলা তোমাকে ওয়া জাআলা লাকুমুস সামআ শ্রবণ শক্তি দিয়েছি, ওয়াল আবসার দর্শন শক্তি দিয়েছি, ওয়াল আফইদা অনুধাবন করার মতো শক্তি দিয়েছি, এতদা সত্ত্বেও আল্লাহ তাআলা এবার পরিতাপের সুরে বলছেন কলিলাম মা তাশকুরুন, এতদা সত্ত্বেও দুনিয়াতে আসার পরে দুনিয়াতে যখন নাকি যৌবনের তাড়না তোমার মধ্যে, যৌবন যখন তোমাকে তাড়ায় তখন আল্লাহর ভালোবাসার কথা বলে যাও। যুবক ভাই, তোমার ভালোবাসার জীবনে কোথাও কোনো কমতি নাই, ভালোবাসার জন্য আল্লাহ তাআলা ভালোবাসাকে, আল্লাহর রাসূল বলেন আল্লাহ ভালোবাসাকে সৃষ্টি করে, এটা আল্লাহর রহমত, এটাকে আল্লাহ সৃষ্টি করে এটাকে 100 ভাগ করেছেন। আল্লাহ তাআলা একটা ভাগ গোটা সৃষ্টির মধ্যে আল্লাহ ছড়াইয়া দিয়েছেন, 99 ভাগ ভালোবাসা আল্লাহ তার কাছে জমা রেখেছেন। রোজে কিয়ামতের কঠিন ময়দানে মানুষ যখন নাকি দিক বিদিক ছুটাছুটি করবে, মানুষ যখন নাকি জাহান্নামের ভয়ে ভীত সন্ত্রস্ত থাকবে, ভীত বিহ্বল হয়ে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 99 ভাগ রহমত থেকে আল্লাহ 99 ভাগ রহমত দ্বারা মানুষকে দয়া করে মায়া করে মাফ করে জান্নাত দিতে থাকবে।
এজন্য মুসলমান সন্তান 14 ফেব্রুয়ারি তোমার জন্য কেন ভালোবাসা দিবস? আল্লাহর নবী বলেন না তাশাব্বাহ বিকওমিন ফাহুয়া মিনহুম, ও যুবক ও ভাই, নবী বলেন যার জীবন চরিত যার সাথে মিলে যাবে হাসরের ময়দানে তার সাথে কিন্তু তার হাসর হবে। যুবক ভাই তোমার চাল চলন, তোমার আচার অনুষ্ঠান, তোমার জীবন ধারণের অনেক পথ পাথে হও, সমস্ত কিছু অনুসরণীয় কাজকর্ম, সমস্ত কিছু পৃথিবীর ইসলামের সবচেয়ে বড় দুশ্মন ইহুদি এবং খ্রিস্টানদের অনুকরণে হচ্ছে। মুসলমান তুমি একটু তোমার অন্তকরণে পরকালের ভয় ঢুকাও রে যুবক ভাই, একটাবার চিন্তা করো পরকালে যদি তোমার ঠিকানাটা তোমার সাথে কোনো ইহুদি হয়ে যায়, কোনো খ্রিস্টান হয়ে যায়, তার যে অবস্থা হবে তোমারও ঠিক সেই অবস্থা হবে। সে যদি জাহান্নামে যায়, জাহান্নাম ছাড়া তোমার কোনো উপায় নাই। এজন্য মুসলমান জীবন পরিচালনা করবে কোরআনের মানসা অনুযায়ী। কোরআন যেভাবে যে পথে চলার কথা বলছেন সেই পথ ধরে চলতে হবে, বাইপাস কোনো রাস্তা অবলম্বন করা যাবে না। জান্নাত যদি পেতে চাও, হেদায়াতের উপরে যদি অবিচল ইস্তেকামত থাকতে চাও, কোরআনকে ছাড়া অন্য কোনো মতাদর্শ গ্রহণ করা যাবে না। ইসলামকে আল্লাহ কমপ্লিট কোড অফ লাইফ বানায় দিয়েছেন, মানব জীবনে অত্যাবশ্যকীয় প্রয়োজনে এমন কোনো বিধান নাই, এমন কোন ব্যবস্থাপনা নাই যা আল্লাহ ইসলামের ভিতরে আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে দেন নাই। আল্লাহ ইসলামকে পূর্ণতা দিয়ে অত বড় আল্লাহ বলেছেন, এটাকে আমি আল্লাহ তোমাদের জন্য পরিপূর্ণতায় আমি আল্লাহ উন্নীত করে দিলাম। আল্লাহ তাআলা বলছেন না আল-ইয়াউমা, ওই যে বিদায় হজ্জের দিনে আল্লাহ আল্লাহর নবীর উপর আয়াত নাযিল করেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে তোমাদের উপরে তোমাদের দিনকে আমি আল্লাহ পূর্ণতা দান করলাম, মুকাম্মেল করে দিলাম, কমপ্লিট করে দিলাম। ওয়াতমামতু নিয়মাতি আলাইকুম, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর নিয়ামত তোমাদের উপরে পরিপূর্ণ করে দিলাম। ওয়ারজিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জীবন ব্যবস্থা হিসাবে, তোমাদের জীবন চলার পথ পাথে হিসাবে আমি আল্লাহ তাআলা ইসলামকে পছন্দ করে দিলাম। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে বলছেন ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর কাছে পৃথিবীর অন্য কোনো ধর্ম আমি আল্লাহর পছন্দের ধর্ম নয়, আমি আল্লাহর পছন্দের ধর্ম একটা, তার নাম হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া কোথাও শান্তি নাই। ইসলাম শব্দের অর্থ শান্তি নয়, ইসলাম শব্দের অর্থ হচ্ছে সারান্ডার। সারান্ডার মানে আত্মসমর্পণ, আল্লাহর সমীপে সমস্ত কিছু নিয়ে আত্মসমর্পণ করার নাম ইসলাম। আর আল্লাহর কাছে সমস্ত কিছু আত্মসমর্পণ করার দ্বারাই দুনিয়া এবং পরকালে শান্তির সর্বোচ্চ ছোঁয়া আমাদের জীবনের রন্ধ্রে রন্ধ্রে আল্লাহ তাআলা দান করবেন। এজন্য মুসলমান যুবক 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা নয়, এটা হচ্ছে বিশ্ব বেহায়া দিবস, এটা নষ্ট দিবস, এটা অশ্লীল দিবস। এই দিনে হাজারো যুবতী হাজারো তরুণী তাদের ইজ্জত সম্ভ্রম নষ্ট করছে এবং করে, এবং এর জন্য তারা নিজেরাই দায়ী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য আমাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতিকে সতর্ক করে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে আমার এই উম্মত বিধর্মীদের পরিপূর্ণ অনুসরণ করবে, তারা গুই সাপের গর্তে যদি তারা অবস্থান করে সেখান পর্যন্ত আমার উম্মত গিয়ে পৌঁছে যাবে। আজকের সময় বর্তমান সময় এর বাস্তব প্রমাণ বহন করে। বর্তমান সময়ের বর্তমান সমাজের অসংখ্য লক্ষ কোটি তরুণ তরুণী মুসলিম যুবক যুবতী হারামের সাথে সম্পৃক্ত সংশ্লিষ্ট, এবং এই হারাম দ্বারা তারা তাদের জীবন পরিচালনা করছে। ফলশ্রুতিতে তাদের জীবনের প্রত্যেকটা সেক্টরে
দুর্বিষহ পরিস্থিতির শিকার হচ্ছে, অমানিশার অন্ধকার তাদের জীবনটাকে ছেয়ে নিচ্ছে। এজন্য বিশ্ব ভালোবাসা নামক এই বেহায়া দিবস পালন করা সুস্পষ্ট মুসলমানদের উপরে হারাম, হারাম, হারাম। এই দিবসে যা কিছু হবে, ফুল কেনা থেকে নিয়ে যত কিছু হবে, সমস্ত কিছুর মধ্যে হারাম সম্পৃক্ত সংশ্লিষ্ট, এ থেকে বেরিয়ে আসা আমাদের উচিত। প্রিয় মুসলিম বোনগণ, তোমাদের বোঝা উচিত এই ইন্ডিয়ার কর্ণাটকে গতকালকের আগের দিন যে গত পরশু যে ঘটনা ঘটল, এখান থেকে তোমাদের শিক্ষা নেওয়া উচিত। হিজাব মুসলমান রমণীদের জন্য নিষিদ্ধ করছে, এটাকে নিয়ে ইস্তেহজা, উপহাস, ঠাট্টা, বিদ্রুপ করছে। আমাদের প্রিয় বোন গোটা পৃথিবীর 250 কোটি মুসলমানদের টনক নাড়িয়ে দিয়েছে, একটা মাত্র বোন মুস্কান সে প্রতিবাদ করেছে, জয় জয় শ্রীরাম স্লোগানের সম্মুখে দাঁড়িয়ে প্রতিবাদী কণ্ঠে বলেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমার আল্লাহই বড়, আমার আল্লাহই বড়, আল্লাহর বড়ত্ব সে প্রকাশ করেছে। এজন্য প্রত্যেকটা মুসলিম বোনকে এই মুস্কানকে ফলো করা উচিত, আফগানের মা বোনদেরকে অনুসরণ করা উচিত, তাদের অনুসৃত পথে আমাদের চলা উচিত। এবং আমাদের অনুসৃত পথ হবে আম্মাজান, প্রত্যেকজন আম্মাজান যারা ছিলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে নিয়ে সমস্ত আম্মাজান যারা ছিলেন, তাদের অনুসৃত পথ হবে আমাদের মুসলিম মা বোনদের পথ। দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে এই, আজকের সমাজের মুসলিম তরুণীরা এই পথ ছিটকে, পথ থেকে ছিটকে পড়ে গিয়ে তারা ফলো করছে পরিমণি নামক মস্তা ভ্রষ্ট মেয়েদেরকে, তারা অনুসরণ করছে মাইয়া মাইদেরকে, তারা অনুসরণ করছে হেলেনা জাহাঙ্গীরকে, তারা অনুসরণ করছে পাপিয়া নামক নষ্ট মহিলাদের। এজন্য আজ মুসলিম সমাজের রন্ধ্রে রন্ধ্রে অমানিশার অন্ধকারে গোটা মুসলিম সমাজ আজ ছেয়ে যাচ্ছে। এজন্য এই উসমানপুর ইউনিয়নের সর্বস্তরের মা বোন, তরুণ তরুণী, যুবক যুবতী সকলের ক্ষেত্রে আমাদের আজকের এই মাহফিল থেকে আমার সর্বশেষ পয়গাম এই, কোনো অবস্থাতে ইসলামের সাথে সাংঘর্ষিক, ইসলাম এটাকে অ্যালাউ করে না, ইসলাম কখনো সাপোর্ট করে না, ইসলাম আল্লাহর রাসূল এটাকে নিষিদ্ধ করেছে, এমন সমস্ত কাজকে বর্জন করা। ভালোবাসার যদি এতই ইচ্ছা হয়, বিয়ে করে ফেলো, প্রাপ্ত বয়স্ক হলে, সামর্থ্যবান হলে, মানিস্ততা যদি সামর্থ্য থাকে, ইস্তাতা যদি থাকে, ওয়াসাত যদি থাকে, অ্যাভাইলিটি থাকলে বিয়ে করে খুব ভালোবাসো। প্রত্যেক ভালোবাসার প্রত্যেক সেকেন্ড এবং মিনিটে স্বামী স্ত্রীর ভালোবাসার মধ্যে আল্লাহ তাআলা সাদাকার সওয়াব রেখেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে হারাম বর্জন করে, আল্লাহ তাআলা আমাদেরকে হালাল এবং ইসলামের নির্দিষ্ট এবং হালালকৃত সমস্ত বিষয়গুলোকে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে এটাকে ফিট করার এবং সেট করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এই বিশ্ব ভালোবাসা নামক বিশ্ব বেহায়া নষ্টা দিবস থেকে আল্লাহ এই মুসলিম তরুণ তরুণীদেরকে আল্লাহ তাআলা হেফাজতে থাকার তৌফিক দান করুন। গোটা পৃথিবীর সমস্ত ইসলাম বিদ্বেষী সমস্ত শক্তিগুলো এক হয়ে গিয়েছে ইসলামকে দাবানোর জন্য, ইসলামের বিজয়কে ঠেকানোর জন্য তারা মুসলিম যুবক এবং যুবতীদেরকে তারা টার্গেট করে নিয়েছে, এটা মিশন এবং ভিশন বানিয়ে ফেলেছে। এজন্য আমাদেরকে এখান থেকে বের হয়ে আসা উচিত। আমাদের ইসলামিক স্কলারদের মুসলিম তরুণ তরুণীদেরকে কিভাবে এই অমুসলিমদের অনুসৃত পথ থেকে দূরে রাখা যায়, এজন্য মুরাকাবা করা, ধ্যানে মগ্ন হওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদের মুসলিম সমাজকে কমপ্লিট ইসলাম দ্বারা পরিপূর্ণ করে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতি হয়ে আল্লাহ তাআলা আমাদেরকে ধরাধম চেক করার তৌফিক দান করুন। দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণ আল্লাহ তাআলা আমাদের দান করুন, আমিন। আজকের এই মাহফিলে যারা আলোচনা করবেন প্রত্যেকের কাছে আমি দোয়া প্রত্যাশী, প্রত্যেকে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আজকের এই উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসার আজকের এই মহতী মাহফিলকে আল্লাহ তাআলা পরিপূর্ণ কবুল করে আল্লাহ তাআলা এর একটা আসর গোটা গ্রামের মধ্যে, গোটা ইউনিয়ন, গোটা থানার মধ্যে আল্লাহ তাআলা বিস্তার করুন, আমিন।